অসম মোমেন্টস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সাথে একটা অভিনব ডিমের রেসিপি শেয়ার করছি। সেই জন্য এখানে প্রথমেই ডিমটা বয়ল করতে দিয়েছি আর পেঁয়াজটা ঘিতে ভেজে বেরেস্তা বানাচ্ছি। দেখুন পেঁয়াজটা আবার রং চেঞ্জ হয়েছে, বেরেস্তা হয়ে যাচ্ছে। এটা আমি তেলে কিন্তু করিনি, সম্পূর্ণ ঘিতে গাওয়া ঘিতে ভেজে বেরেস্তাটা বানাচ্ছি। এবার এটাকে আমি গ্রাইন্ডারে বেটে নেব। দেখুন এখানে আমি ডিমটা ভেজে রেখে দিয়েছি, সরি ডিমটা নুন এখানে আমি ডিমটাকে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। এখানে তেলের পরিবর্তে আপনারা তেল দিয়েও করতে পারেন, আমি সম্পূর্ণ ঘিতে করছি, ঘিটা গরম হতে দিয়েছি। দেখুন এখানে আমি ডিমটা ভাজতে দিয়েছি। এখানে দেখুন আমি কারিপাতা ফোড়নে দিলাম। এখানে বেরেস্তাটা করে নিয়েছি, সেই বেরেস্তাটা এবার আমি দিয়ে দেবো। সম্পূর্ণ বেরেস্তাটা ঢেলে দেবো। এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দেবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে নেবে। এই যে এই মশলাটা, একটা আমি প্রথমে খালি কড়াইতে করেছিলাম। র ইনগ্রেডিয়েন্টসগুলো যেটা ছিল সেটা গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সব কিছু মিলিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম। গোলমরিচ সব কিছু দিয়ে ভাজা মশলাটা গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য মতো অল্প একটু চিনি দিলাম। দেখুন এটা কষতে কষতেই রং চেঞ্জ হচ্ছে। এটা একটা ইউনিক ডিশ, এটা আপনি রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। কারি পাতা দিয়ে করা ডিমের কষা। ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি, কষানো প্রায় শেষ। এবার গামাখা মাখা ঝোল হবে, নামিয়ে নেওয়া হবে। অসাধারণ স্মেল বেরিয়েছে, এটা একটু টক টক ফ্লেভারের হবে। সেটা টকের পরিমাণটা আপনারা কতটা রাখবেন বা ঝালের পরিমাণটা কতটা রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে। এবার একটু বাদে গ্যাসটাকে আমি নামিয়ে নেব, থেকে বন্ধ গ্যাসটা বন্ধ করে দিয়ে গ্যাস থেকে নামিয়ে নেব। রেসিপিটি শেষ করার আগে জানাই, যে সকল সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করছি, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন ভবিষ্যতের ভিডিওর নোটিফিকেশনসগুলো ইজিলি পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা রাখছি। আর কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো বা আপনারা কী ধরনের রেসিপি আগামী দিনে চান। আপনাদের কমেন্টসগুলো আমাদের নেক্সট ভিডিও করতে এনকারেজ করে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কারি পাতা দিয়ে তৈরি ডিমের কষা। অসাধারণ টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই ডিফারেন্ট ইউনিক একটা টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করে দেখুন, আশা রাখছি ভালো লাগবে। এটা আপনি রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। বন্ধুরা তাহলে আজকের মতো রাখি, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে।
শুভরাত্রি।